রহস্য মানব হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যা রহস্য ধোয় আবৃত দেশটি বরাবরই সামরিক শক্তির প্রদর্শনীর মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বীদের জানিয়ে আসছেন পৃথিবীর মানচিত্রে নিজেদের অবস্থান এরই মধ্যে পালিত হল বিশাল এক কুচকাচের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী তাতে কিম দেখালো তার নতুন চমক বিশাল আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি আনা হয় জোড়া চাকার ট্রাকে করে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে কিনা তা নিশ্চিত নয় তবে এটা নিশ্চিত যে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি অনুষ্ঠানের ধূসর রঙের পশ্চিমা ধাঁচের পোশাক পরা কিমকে শিশুরা ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায় অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন নিজ দেশের প্রতিরক্ষার খাতিরে দেশের সামরিক শক্তি শক্তিশালী করা অব্যাহত থাকবে আরও বলেন তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ার একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়নি এদিকে অনুষ্ঠানে যারা ছিলেন তাদের কারো মুখে মাস্ক ছিল না অন্য সময় সামরিক কুচকাউজে যত মানুষ উপস্থিত থাকেন এবারে সে সংখ্যাও ছিল অনেকটাই কম করিম